আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব বিকাশ অ্যাকাউন্টে আপনি কিভাবে খুব সহজে আপনার প্রিয় নাম্বারগুলো সেট করতে পারেন। আমরা সবাই জানি যে বিকাশ নতুন আপডেটে তাদের নিয়ম চেঞ্জ করেছে। আপনি 25,000 টাকা পর্যন্ত আপনার প্রিয় নাম্বারে ফ্রিতে আপনি সেন্ড মানি করতে পারবেন। আর যদি এই বিষয়টা আপনি বিস্তারিত জেনে না থাকেন, অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখে আসবেন। আমি লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখানে আমি বিস্তারিতভাবে বুঝিয়েছি আপনার সেন্ড মানির যে পুরো প্রসেসটা, বা আপনার প্রিয় নাম্বারে আপনি কত টাকা লিমিট পর্যন্ত পাঠাতে পারবেন, বা আপনার আদার্স নাম্বারে কত টাকা চার্জ কাটবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি কীভাবে আপনার প্রিয় নাম্বার সেট করবেন অথবা রিমুভ করবেন, অথবা এটা লিমিট থাকবে কতদিন। আমি প্রথমেই বলে দিচ্ছি এটা লিমিট থাকবে হচ্ছে আপনার 90 দিন পর্যন্ত। মানে আপনি যে কোনো নাম্বার আপনি 90 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি নাম্বার সেট করেন তাহলে এটা আপনার 90 দিন পর্যন্ত কার্যকর থাকবে। আর পুরো প্রসেসটিতে যাওয়ার আগে আপনার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রিয় নাম্বার সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সরাসরি আপনার বিকাশ অ্যাপে চলে যেতে হবে। আপনি সেটা আপনার ফোনের ম্যানুয়ালিও করতে পারেন, তবে আমি বিকাশ অ্যাপ দিয়ে দেখাচ্ছি। যদি কারোর মোবাইলেও করতে প্রবলেম হয়, মোবাইলে তেমন কিছু করতে হবে না, আপনাদেরকে ডিরেক্টলি *247# ডায়াল করে আপনাদেরকে মাই বিকাশে যেতে হবে। ওখানে গেলেই আপনি প্রিয় নাম্বার সেট একটা নতুন অপশন পেয়ে যাবেন, আর বাকি অপশন মোটামুটি আপনার অ্যাপসে যেভাবে দেখাবো সেরকমই। তারপরও যদি প্রবলেম হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি ওই প্রসেসটাও দেখানোর চেষ্টা করব। আর এখন আপনাকে যেটা করতে হবে, সরাসরি চলে যেতে হবে আপনার বিকাশ অ্যাপের মধ্যে। তো আমি সরাসরি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপে আসার পর আপনাকে যেতে হবে আপনার সেন্ড মানি অপশনে। সেন্ড মানি অপশনটাতে গেলে আপনি দেখেন এখানে প্রিয় নাম্বারের তালিকা একটি নতুন অপশন অ্যাড হয়েছে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে দেখুন আপনার যোগ করুন একটা অপশন আছে, আপনি এই যোগ করুন অপশনটাতে ক্লিক করবেন। যোগ করুন অপশনটাতে ক্লিক করার পর এখানে যে পার্সোনাল নাম্বার আপনার আছে সবগুলো নাম্বারই চলে আসবে, অথবা আপনি চাইলে উপরে সার্চ করেও আপনি বা নাম্বারটা উঠিয়েও আপনি সেট করতে পারেন। তো আমি যে কোনো একটি নাম্বার আপনাকে সেট করে দেখাচ্ছি। ধরেন আমি এই নাম্বারটা সেট করব। সেটা করার জন্য আমাদেরকে ডিরেক্টলি চলে যেতে হবে পিন দিয়ে। তারপর এখানে দেখুন আপনার এটা কিন্তু অলরেডি প্রিয় নাম্বারে যুক্ত হয়েছে। আপনি এইভাবে আপনি আপনার ফোনের 5টা নাম্বার পর্যন্ত প্রিয় নাম্বারে সেট করতে পারবেন। আর প্রিয় নাম্বারগুলোতে আপনি কত টাকা পর্যন্ত আপনি লিমিট থাকবে বা কতদিন পরে যদি চেঞ্জ করবেন সেটা তো বললাম, আপনি 90 দিন পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন। আর রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আবারও সেন্ড মানিতে ক্লিক করুন। সেন্ড মানিতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার প্রিয় নাম্বারের তালিকা, তারপর এখানে দেখুন আপনার টোটালি লেখা আছে বাদ দিন। এই বাদ দিনে ক্লিক করে আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্ট থেকে আপনার প্রিয় নাম্বারগুলো রিমুভ করে নিতে পারবেন। আশা করি টোটাল কনসেপ্টটাতে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে খুব সহজে আপনার প্রিয় নাম্বার অ্যাড করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে, অথবা কিভাবে আপনি রিমুভ করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন। বাই বাই।